কাজে কোনো ছুটি বাধা নেই। আমি মুরাদ, গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। আমরা 24 ঘন্টা পালা করে ডিউটি করি। এই তো গত ঈদের কথা, ফাইবার কাটার ঘটনা ঘটল। আসলে যে এলাকায় ফাইবার ব্রেক হয় ওই এলাকার কোনো নেটওয়ার্কই থাকে না, মানুষ কথা বলতে পারে না। টিম সহ বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। অপরিচিত জায়গা, সেখানে নামাজ পড়লাম। সেখানে গিয়ে কাজ করতে সারাটা দিন লেগে গেল। এরকম সময় আমার মেয়ের ফোন এলো, বাবা তুমি কখন আসবে? মেয়েকে বললাম মামনি কাজটা শেষ করেই চলে আসবো, কিন্তু দিনের বেলা আর যেতে পারলাম না। কাজ শেষ করতে করতে সারা দিন লেগে গেল। কাজটা শেষ করে বাসায় গিয়ে শুনি মেয়ে বাবার উপর রাগ করেছে। মেয়ে নতুন জামা পরে কোথাও বেড়াতে যায়নি। শুনে খুব খারাপ লাগলো, মনে খুব কষ্ট। সেদিন হয়তো মেয়ের মুখে হাসি ফোটাতে পারিনি, কিন্তু এলাকার লোকজনের মুখে হাসি ফোটাতে পেরেছিলাম, নেটওয়ার্ক দিতে পেরেছিলাম। সেদিন এটাই ছিল আমার কাছে ঈদের সবচাইতে বড় পাওয়া। এমন কিছু ঘটনাই আমাদের বিশ্বাসটাকে আরো শক্ত করে। আমরা বুঝি মানুষের কাছে গ্রামীণ ফোন শুধুমাত্র একটি নেটওয়ার্ক নয়, আরো বেশি কিছু।